আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ফটো ভিডিও বা যে কোনো কিছু নেওয়া বা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে যে কোনো ধরনের ফাইল ট্রান্সফার নিয়ে প্যারা খায় নাই এমন ইউজারের সংখ্যা খুবই কম আছে। নতুন নতুন যখন আইফোন নেয়, এমনকি এখন পর্যন্ত অনেক দিন যাবত আইফোন চালাইতে আছে, এরকম অনেক মানুষ আছে যারা সঠিক ওয়েটা জানে না কীভাবে আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ফাইল ট্রান্সফার করতে হয় বা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে কীভাবে ফাইল নিতে হয়। অনেকে চায় যে আইফোনের অ্যাপগুলো অ্যান্ড্রয়েডে নিতে বা অ্যান্ড্রয়েডের অ্যাপগুলো আইফোনে নিতে। তো এক্ষেত্রে একটা জিনিস বলে দেই যে অ্যান্ড্রয়েডের অ্যাপ আইফোনে চলবে না আর আইফোনের অ্যাপ অ্যান্ড্রয়েডে চলবে না। আপনি অ্যান্ড্রয়েডের অ্যাপ আইফোনে নিতে পারবেন কিন্তু আইফোনের অ্যাপ অ্যান্ড্রয়েডে নিতে পারবেন না। আসসালামু আলাইকুম, আজকের এই ভিডিওতে দেখাবো যে কোনো ফাইল মানে ফটো ভিডিও জিপ রার বা অন্যান্য যত ফরম্যাট আছে মানে যে কোনো ধরনের ফাইল আপনার আইফোন থেকে অ্যান্ড্রয়েডে কীভাবে নেবেন বা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে কীভাবে নেবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ওয়েলকাম। আনকমন একটা কথা বললাম, ওটার জন্য তো সাবস্ক্রাইব একটা মাস্ট। ওকে, অ্যান্ড্রয়েড থেকে আইফোনে বা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ফাইল ট্রান্সফার করার জন্য আমি একটা সফটওয়্যার ইউজ করছি, বেশি কিছু ইউজ করি নাই। মানে একটা সফটওয়্যার আমি ইউজ করছি, সেটা হচ্ছে শেয়ারিট। অলমোস্ট সবাই চিনেন শেয়ারিট অ্যাপটা, যারা চিনেন না তারা জাস্ট গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে শেয়ারিট লিখে সার্চ দেন, আপনারা ওই অ্যাপটা পেয়ে যাবেন। আপনি যদি আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ফাইল ট্রান্সফার করতে চান বা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ফাইল ট্রান্সফার করতে চান, দুইটার প্রসেসই সেম। প্রথম স্টেপ হচ্ছে অ্যান্ড্রয়েড আইফোন দুইটাতেই শেয়ারিটটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি অ্যান্ড্রয়েড ফোন থেকে রিসিভে ক্লিক করবেন। আপনি অ্যান্ড্রয়েড থেকে সেন্ড করছেন নাকি অ্যান্ড্রয়েড থেকে রিসিভ করছেন সেটা কোনো ব্যাপার না, ফার্স্টে আপনি রিসিভে ক্লিক করবেন। তারপর পারমিশনগুলো দিবেন, পারমিশন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন চলে যাবেন আইফোনে, আইফোনে শেয়ারিট থেকে বের হয়ে সেটিংসে চলে যাবেন। তারপর সেটিংস থেকে ওয়াইফাই অন করবেন। অন করলে নতুন একটা নেটওয়ার্ক দেখতে পারবেন, সেটার নামটা একটু আজব থাকবে, সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনের হটস্পটটা। অ্যান্ড্রয়েড ফোনে রিসিভ দেওয়ার পর ওখানে হটস্পট অটোমেটিক চালু হয়ে যাবে আর নিচে একটা পাসওয়ার্ড শো করবে। আপনি অ্যান্ড্রয়েড থেকে এই পাসওয়ার্ডটা দিয়ে আইফোনে ওই হটস্পটটা কানেক্ট করে ফেলবেন। এখানে একটা প্যারার ব্যাপার আছে, প্রতিবারই আপনার পাসওয়ার্ডটা টাইপ করে কানেক্ট করতে হবে। অ্যান্ড্রয়েডের মতো কিউআর কোড নাই, আইফোনে আপনার ওই পাসওয়ার্ডটা দেখে দেখে টাইপ করে কানেক্ট করতে হবে। আর যদি পাসওয়ার্ড ছাড়া কানেক্ট হয়ে যায় তাহলে তো আপনার কপাল ভালো। যদি আইফোনে দেখেন যে কানেক্ট হয়ে গেছে, তারপর আইফোনের সেটিংস থেকে বের হয়ে যাবেন, বের হয়ে শেয়ারিটে ঢুকবেন। শেয়ারিটে ঢুকার পর আইফোনের শেয়ারিটে রিসিভে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আইফোন অ্যান্ড্রয়েড দুইটাই কানেক্ট হয়ে যাবে আর দুইটাই রিসিভ মোডে থাকবে। তখন আপনি অ্যান্ড্রয়েড থেকেও সেন্ড করতে পারবেন বা আইফোন থেকেও সেন্ড করতে পারবেন। আপনি যদি অ্যান্ড্রয়েড থেকে ফাইল সেন্ড করেন তাহলে অ্যান্ড্রয়েডে এখানে একটা সেন্ড বাটন আছে, সেই সেন্ড বাটনে ক্লিক করবেন। তারপর ওখান থেকে যত ফাইল আছে আপনি যেগুলো সেন্ড করতে চান ওইগুলো সিলেক্ট করে সেন্ড করে দিবেন, দেখবেন যে আইফোনে চলে যাবে। আর যদি আপনি আইফোন থেকে সেন্ড করতে চান তাহলে ওইখানেই একটা সেন্ড অপশন আসবে, সেখানে সেন্ডে ক্লিক করবেন। তারপর আপনার যে ফাইলগুলো আছে ওইগুলা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সেন্ডে ক্লিক করবেন, তারপর ওটা অ্যান্ড্রয়েডে চলে যাবে। আইফোনে কিন্তু আরেকটা সমস্যা আছে, আপনি শেয়ারিটের মধ্যে কিন্তু তেমন বেশি কিছু পাবেন না, জাস্ট ফটো আর ভিডিওগুলো পাবেন। এমন হতে পারে যে আপনার কাছে কোনো জিপ ফাইল আছে যেটা আপনি কোনো ব্রাউজারের ভিতর বা অন্য কোনো ফাইলে আছে যেটা ডাউনলোড করে রাখছেন, সেটা শেয়ারিটের মাধ্যমে অ্যান্ড্রয়েডে পাঠাতে চান। সেক্ষেত্রে ফুল প্রসেস সেম, এভাবে ফার্স্টে অ্যান্ড্রয়েডে রিসিভ দিয়ে আইফোনে ওই হটস্পট দিয়ে কানেক্ট করে আগে কানেক্ট করে রাখতে হবে। কানেক্ট করার পর আইফোনে আপনি শেয়ারিট থেকে বের হবেন, বের হয়ে যে ফাইলটা সেন্ড করতে চান ওই ফাইলটাতে যাবেন, ওই ফাইলটার ওখানে শেয়ার আইকন থাকবে, ওই শেয়ার আইকনটাতে ক্লিক করবেন। তারপর ওখান থেকে শেয়ারিটটা খুঁজে বার করবেন, শেয়ারিটে ক্লিক করবেন। শেয়ারিটে ক্লিক করলে ডাইরেক্ট ওই ফাইলটা অ্যান্ড্রয়েডে চলে যাবে। তো আমি শুধু একটা ওয়ে ইউজ করছি শেয়ারিট, যদিও শেয়ারিটটা অ্যান্ড্রয়েডের জন্য একদমই রিকমেন্ডেড না, কিন্তু তারপরও চিপ অ্যাপলে ইউজ করা লাগবে। যদি আপনি ফাইল ট্রান্সফার করতে চান অ্যান্ড্রয়েড থেকে আইফোন বা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে, তো এই প্রসেসটা আপনি ফলো করতে পারেন। আর আপনার কাছে যদি অন্য কোনো প্রসেস থাকে তাহলে তো হইছেই।